অসমত দেখা গৈছে যে এন আর সি সম্পূর্ণ হওয়ার পিছতো খসড়া ওলার পিছতো আজিলেকে প্রদান করা হওয়া নাই, এয়া কি রাজনৈতিক চক্রান্ত নে কি কব? আমি জমিয়তে আমার মনে আশ্বাদী সাহ সর্বজন ভারতীয় জমি তুলম সভাপতি একটা পিটিশন ফাইল করেছে আপনার অসমের এন আর সি কোঅর্ডিনেটর আপনার রিভেরিফিকেশন বিচারিছে কিছু ঠাই, এতিয়া আমি তাত আপনার সুপ্রিম কোর্টত পিটিশন দাখিল করেছো, আমিও করেছি, জমিয়তে করেছে, আর আমার এটাই কথা এতিয়া রিভেরিফিকেশন হয়ে গেল, ওয়ান থার্ড হয়ে গেল। এতিয়া রঞ্জন গগৈ যদি এইটো আপনার এই সময়তো মানা নাই, তেও কইছিলে রঞ্জন গগৈ ডাঙরিয়ায় যে এই রিভেরিফিকেশন হয়ে গেল আর আপনার কোনো এইটার প্রয়োজন নাই। এতিয়া আমি বিচারো, আমি আমার কথা হল যেটা রিভেরিফিকেশন হয়ে গেল আপনি কেউ প্রয়োজন আহি গেল, আমার লাগি আছে কিবা একটা করণীয় আছে। দেখা গৈছে মাদ্রাসাসমূহ বন্ধ করে দিয়া হয়েছে আর বেসরকারি মাদ্রাসাসমূহকে সরকারি আত্মাধীনত লওয়ার চক্রান্ত চলিছে, কি কব জমিয়াতুল মহিন্দর পর? মাদ্রাসাসমূহ যেটা বন্ধ হয়েছে এটা দুর্ভাগ্যজনক, এটা ভারত স্বাধীনতার আগরপরা মাদ্রাসা চলি আসলে এটা এটা দুর্ভাগ্যজনক। আর কিছুমান ঠাইত আমার কিছুমান নেতা সকলে কয় যে মাদ্রাসাত আপনার আমার ইমাম সকল নেলাগে, ইমাম সকল আর আমার নেলাগে, কিন্তু মই এটা কথা কব বিচারিছো, 3000 মুসলমানের ভিতর এজন মননা হয় এজন আলিম, কেনা 2999 এটি সরকার চিন্তা করব লাগে সেই সকল মানুষক কি পাঠ দিয়ে আছে, কি শিক্ষা দিয়ে আছে, এজন আলিম তো আমার লাগে 3000 ভিতর এজন যদি মরণা আলিম দুনাব হয় তেন শিক্ষিত মসজিদত মাদ্রাসাত পড়াই আছে আমার দিনক শিক্ষা দিয়ে আছে, এজন ভাল মানুষ হবর কারণে লগতে দিনক শিক্ষা লাগিব, আমি যদি মুসলমান হই আমি ইসলামী শিক্ষা উপার্জন করব লাগিব, কারণ আমি আমি মুসলমান, হিন্দু মানুষে হিন্দু তা শিক্ষা লব, অন্য ধর্ম মানুষ অন্য শিক্ষা লব, বেসিক নলেজ তো তবু সবর লাগিব, সেই কারণে আমার ইসলামর আপনার যেটা নীতি আছে আমার দিনক শিক্ষা সেইকারণে আমার ওলামা সকল লাগিব, আর ওলামা সকল যেটা করে আছে পড়াই আছে 3000 ভিতর এজন ওলামা, 2999 সরকারক চিন্তা করক, সরকারে সেই সকল মানুষক কেনকা শিক্ষা দিব লাগে সেই সকল মানুষ চিন্তা করি। অসমত সমাগত বিধানসভা নির্বাচন আপনি সংখ্যালঘু জনতাক কি আহ্বান জানাব? এতিয়া আমার জমিয়তে আমার ঘরবাড়ির জমিয়তের আমার সাক্ষাৎ হব অতি সোনকালে, তোলগত বহিম হয়ে পেলে আমি সিদ্ধান্ত লম, তার লগত আমি যাম, এতিয়া আমি একো আপনার সম্মত নক, কার কোন দল যাম, মহাজোটর যাম না আপনার আরো আরো আর দুইটা দল আছে, কিন্তু একটা কথা স্পষ্ট বিজেপি সরকার তো কই দিছে যে আমার মুসলিম ভোট নেলাগে, তো আর কোনো কথাই নাই, মুসলিম বিজেপি যাব নোৱাৰো আমি, গতি নিজের মুখরে কই দিছে, আমি সদায় আমি এটাই কথা কো যে আমি মরম বিচারো, আমি শান্তি বিচারো, আমি অসমখন উন্নতি বিচারো, আমি ঘৃণা রাজনীতি নিবিচারো, আমি অনুরোধ করেছো আমি অসমখন যদি উন্নতি হয় তে ঘৃণা করে উন্নতি নহব, সবে অসমের জাতি ধর্ম বর্ণর বর্ণ নির্বিশেষে সবে একলগত মিলি চলিলে এই অসমখন উন্নতি হব, দেশখন উন্নতি হবে।